হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা প্রথমআল পত্রিকা থেকে একটা নিউজ নিয়েছি। এই নিউজটা আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করব। তো প্রথমে আমি নিউজটা একটু পড়ে নেই। যদি নিউজটা পড়ে নিই তাহলে আসলে তোমরা চিন্তা করতে পারবা যে আমি কি করতে যাচ্ছি এবং তোমাদের কি করা উচিত। এই নিউজটা হচ্ছে 17 আগস্টে যে সর্বজনীন পেনশন ব্যবস্থা শুরু হয়েছে সেই ব্যবস্থার নিয়ে। তো আমাদের হেডলাইনটা আমরা প্রথম অনুবাদ করব। সর্বজনীন পেনশন নিয়ে 10টির প্রশ্ন এবং জেনে নিন তার উত্তর। জেনে নিন জিনিসটা হচ্ছে এখানে ক্রিয়া। জেনে নিন জিনিসটা কি? লার্ন, LEARN, লার্ন অথবা নো। কি জানবো আমরা? 10টি প্রশ্ন এবং তার উত্তর জানবো। ওকে, তাহলে হবে লার্ন দ্য 10 QUESTION কোয়েশনস অ্যান্ড HEIR দেয়ার অ্যান্সার অ্যান্ড দেয়ার অ্যান্সার্স। তো কার কোয়েশ্চেন এবং অ্যান্সার সম্পর্কে আমরা জানবো? সর্বজনীন পেনশন নিয়ে। তাহলে নিয়ে মানে হচ্ছে সম্পর্কে, অ্যাবাউট। তো আমরা দিব এখানে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট দ্য ইউনিভার্সাল পেনশন SHEM স্কিম অথবা সিস্টেম। লার্ন, জানুন, 10 কোয়েশ্চেন, 10টা প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর জানুন। তো প্রশ্নগুলো কী সম্পর্কে? অ্যাবাউট ইউনিভার্সাল পেনশন স্কিম সম্পর্কে। তো আমরা বাংলা বাক্যের ক্রিয়াটা কোথায় আছে সেটা প্রথম খুঁজে বের করবো। এখানে ক্রিয়াটা আছে জেনে নিন। জেনে নিন মানে হচ্ছে লার্ন। তো কী জেনে নিব? 10টি প্রশ্ন। তো 10টি প্রশ্ন এবং উত্তর জেনে নিব। তো 10 কোয়েশনস অ্যান্ড দেয়ার অ্যান্সার্স জেনে নিলাম আমরা। তো কী সম্পর্কে সে প্রশ্নগুলো, কী নিয়ে প্রশ্নগুলো, সেটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট দ্য ইউনিভার্সাল পেনশন স্কিম। তো আমরা আসলে মানে বাংলা ইংরেজি বাক্যের যে অর্ডার সেই অর্ডারগুলো করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ 17 আগস্ট সর্বজনীন পেনশন স্কিম বা কর্মসূচি উদ্বোধন করেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তো আমরা এটাই প্রথমে লিখব, PRIME, প্রাইম, MINISTE, প্রাইম মিনিস্টার, SHEIKH, শেখ হাসিনা, HASINA, শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম বা কর্মসূচি উদ্বোধন করেছেন। এখানে ক্রিয়া হচ্ছে উদ্বোধন করেছেন। আমরা বাংলা বাক্যে ক্রিয়া শেষে পাবো উদ্বোধন করেছেন। কে উদ্বোধন করেছেন সে হচ্ছে সাবজেক্ট, তাকে প্রথমেই লিখব। ইংরেজিতে সাবজেক্ট আর ভার্ব প্রথমে বসবে, আর বাংলায় ক্রিয়া সবার শেষে বসবে। তো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উদ্বোধন করেছেন। তো করেছেন এরকম থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ উদ্বোধন করা ইংরেজি কি? লঞ্চড, ইনগারেটেড, INAUGURATED, ইনগারেটেড। তো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ ইনগারেটেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি উদ্বোধন করেছেন সেবার? এবার কী জিনিসটা আমরা লিখব? সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেছেন। তাহলে সর্বজনীন পেনশন স্কিম অর্থ কি? দ্য ইউনিভার্সাল পেনশন স্কিম। তো এটা কত মানে 17 আগস্টে উদ্বোধন করেছেন, আজ 17 আগস্টে উদ্বোধন করেছেন। তো আজ লিখতে হবে না, শুধু 17 আগস্ট লিখে দিলে হবে। অন 17 আগস্টের আগে আমরা অন বসাইতে হবে, অন 17th আগস্ট। তো আমরা অন কেন বসাইছি? 17 আগস্ট হচ্ছে একটা দিন, একটা দিনের পূর্বে আমরা অন প্রেপোজিশন বসাই। তো এই সেন্টেন্সটা আমরা যদি আবার একটু বুঝিয়ে দেই, বলছে শেখ হাসিনা 17 আগস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু করছেন, উদ্বোধন করছেন। তো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হচ্ছে সাবজেক্ট, যে কাজটা করছে উদ্বোধন করা ইংরেজি হচ্ছে ইনগারেট। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, কারণ উদ্বোধন করেছেন, তো হ্যাজ ইনগারেটেড হবে। কি উদ্বোধন করেছেন? সর্বজনীন ইউনিভার্সাল পেনশন স্কিম উদ্বোধন করেছেন। কবে? আজ 17 আগস্ট, এই কারণে লিখছি অন 17th আগস্ট। ফলে 4 ধরনের পেনশন স্কিম চালু হলো। তো ফলে অর্থ কি? ফলে অর্থ হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, ASARESULT, অ্যাজ এ রেজাল্ট। এগুলো সেন্টেন্স কানেক্টার্স, এগুলো লেখার পরে আমরা কমা দিব। অ্যাজ এ রেজাল্ট 4 ধরনেরটা ইংরেজি হবে FOUR, 4 TYPES, 4 types of SIOM পেনশন, SHEM পেনশন স্কিম। তো চালু হলো, চালু হলোটা চালু হওয়া ইংরেজি কি? ইন্ট্রোডিউস। তো চালু কি নিজে নিজে হয়েছে পেনশন স্কিম, না অন্য মানুষ চালু করছে, গভর্নমেন্ট চালু করছে? তো গভর্নমেন্ট তো চালু করছে, কিন্তু সে তো সাবজেক্টের জায়গায় নাই, সাবজেক্টের জায়গায় গভর্নমেন্ট যা করছে তা আছে, এই কারণে প্যাসিভ করতে হবে। তো 4 types of পেনশন স্কিম ওয়ার ইন্ট্রোডিউসড, TRODUCED ইন্ট্রোডিউসড, 4 ধরনের পেনশন স্কিম ব্যবস্থা চালু হলো। তো এখানে এইটুক হচ্ছে সাবজেক্ট আর এইটুক হচ্ছে ভার্ব। এটা প্যাসিভ সেন্টেন্স হয়ে গেছে, প্যাসিভ সেন্টেন্সগুলো জানতে হবে। প্যাসিভ সেন্টেন্স হয়েছে কারণ এই এই ব্যবস্থাটা গভর্নমেন্ট চালু করছে, তো গভর্নমেন্ট সাবজেক্টের জায়গায় নাই, এই কারণে আমরা প্যাসিভ করছি। এখন 18 বছরের বয়সী যে কেউ চাঁদা দিয়ে পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন। তো এখন অর্থ কী? এখন অর্থ হচ্ছে নাও,
তো নাউটা টাইম টাইম সেন্টেন্সে শুরুতে থাকলে কমা দিতে হয় 18 বছর বয়সী যে কেউ ইংরেজি কি এনি ওয়ান 18 বছরের বেশি না কম বেশি 18 বছরের বেশি তাহলে এনি ওয়ান বেশি ইংরেজি কি অ্যাবাভ এ বি ও বি অ্যাবাভ দা এজ অফ 18 18 বছরের বেশি যে কেউ কি করতে পারবে পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবে তো কোনো কিছু পারা ইংরেজি ক্যান দিয়ে করতে হয় ক্যান কাম ইউ এন ডি আর আন্ডার দ্য পেনশন স্কিম এস ওয়াই এস টি ই এম সবসময় একরকম লিখলাম না সেন্টেন্সটা কি হইলো নাও এখন anyone above the age of 18 এটু হচ্ছে সাবজেক্ট ক্যান কাম আন্ডার ক্যান কাম আন্ডার এই অংশটুকু হচ্ছে বার্ব এই অংশটুকু কি বার্ব বিশেষ করে ক্যান কাম কিসের আন্ডারে আসবে ইউনিভার্সাল পেনশন সিস্টেমের আন্ডারে আসবে তারপর হচ্ছে সর্বজনীন পেনশন সুবিধা বাংলাদেশে এই প্রথমবারের মতো চালু হলো তো কি চালু হলো সেটা প্রথম লিখবো তারপরে লিখবো চালু হলো বিষয়টা তো আমরা প্রথম লিখবো সর্বজনীন পেনশন সুবিধা তো সর্বজনীন পেনশন সুবিধা আমরা বারবারই লিখছি আমি কপি করে রাখছি দ্য ইউনিভার্সাল পেনশন সিস্টেম চালু হলো ইনঅগারেটেড অথবা লঞ্চ তো চালু কি নিজে হয়েছে না করছে চালু করছে তাহলে ইউনিভার্সাল পেনশন সিস্টেম ইজ লঞ্চ এল A U N C H E D is launched. Universal pension system is launched for the first time. For the FIRST, first TIME, first time in BANGLADESH. For the first time in Bangladesh. So, আমরা লিখি for সর্বজনীন পেনশন সুবিধা, universal pension system. তো আমি বারবার বলি যে বাংলা বাক্যের ক্রিয়া থাকে শেষে আর ইংরেজি বাক্যের ক্রিয়া থাকে সাবজেক্টের পরে. ইংরেজি বাক্যের ক্রিয়া কোথায় থাকে? সাবজেক্টের পরে. আর বাংলা বাক্যের ক্রিয়া কোথায় থাকে? একদম শেষে থাকে তো সর্বজনীন পেনশন সুবিধা এটা লিখছি ইউনিভার্সাল পেনশন সিস্টেম চালু হলো হচ্ছে ইজ লঞ্চ এই প্রথমবারের মতো লিখছি ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এই প্রথমবারের মতো তারপর আছে সরকারিভাবে পেনশন স্কিমের ব্যবস্থা করা হবে অর্থাৎ এই যে ইউনিভার্সাল পেনশন সিস্টেমটা ইউনিভার্সাল পেনশন স্কিমটা এটা কিন্তু গভর্নমেন্ট নিজেই পরিচালনা করবে তো আমরা লিখলাম ইউনিভার্সাল পেনশন সিস্টেম অথবা পেনশন স্কিম সিস্টেম আমরা লিখে ফেলছি স্কিম আছে কোনো প্রবলেম নাই তাহলে কী করা হবে উইল বি ম্যানেজড করা হবে উইল বি এম এন এ জি ইডি ম্যানেজড বাই দ্য জিও বিই আর এন এম এন টি গভর্নমেন্ট এটা হচ্ছে সাবজেক্ট আর বার্ব হচ্ছে উইল বি ম্যানেজড বার্ব হচ্ছে উইল বি ম্যানেজড এই যে কী বলছে ব্যবস্থা সরকারিভাবে স্কিমের ব্যবস্থা করা হবে ইংরেজি কি ফিউচার টেন্স উইল বি ম্যানেজড ম্যানেজার তো ব্যবস্থাপনা করা হবে তো ব্যবস্থাটা কে করবে সরকারিভাবে তো সরকারিভাবে মানে সরকার ব্যবস্থা করবে এরকম আর কি তো বাই দ্য গভর্নমেন্ট হবে আবার এখানে যেহেতু এটা প্যাসিভ করছি এই কারণে এই যে বাই দ্য গভর্নমেন্ট আমরা লিখছি হেয়ার আর সাম কোয়েশনস কী সম্পর্কে কোয়েশনগুলো কী সম্পর্কে প্রশ্ন পেনশন ব্যবস্থা নিয়ে নিয়ে মানে হচ্ছে সম্পর্কে আবার আমরা অ্যাবাউট লিখবো নিয়ে থাকলেই আমরা অ্যাবাউট লিখবো হেয়ার আর সাম কোয়েশনস এ বি ও ইউ টি অ্যাবাউট পেনশন স্কিম হেয়ার সাম কোয়েশন অ্যাবাউট পেনশন স্কিম অ্যান্ড দেয়ার অ্যান্সার্স এখানে বলছে এখানে পেনশন ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন আছে এই কারণে এটার জন্য লিখছি হেয়ার আর সাম কোয়েশনস তো কী নিয়ে পেনশন ব্যবস্থা নিয়ে এ কারণে অ্যাবাউট দ্য পেনশন স্কিম এবং তার উত্তর অ্যান্ড দেয়ার অ্যান্সার্স দেয়ার বানানটা হবে টি এইচ ই আই আর সর্বজনীন পেনশন স্কিমের আওতায় কত মানুষ পেনশন সুবিধার আওতায় আসবেন তো কত মানুষ ইংরেজি কি হাউ মেনি পিপল আওতায় আসবেন উইল কাম আন্ডার কিসের আওতায় পেনশন সুবিধার আওতায় তো আন্ডার দ্য পেনশন বেনিফিট কার আন্ডারে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় তাহলে এটার ইংরেজি হবে আন্ডার দ্য ইউনিভার্সাল পেনশন স্কিম হচ্ছে হাউ মেনি পিপল কতজন মানুষ এ হচ্ছে বার্ব উইল কাম আন্ডার আওতায় আসবেন কিসের আওতায় দ্য পেনশন বেনিফিট পেনশন বেনিফিটের আওতায় আসবেন কোন পেনশন আন্ডার দ্য ইউনিভার্সাল পেনশন স্কিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক দিবে এবং শেয়ার করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ